দান করার ক্ষেত্রে আপনার নিকট আত্মীয়রা বেশি অগ্রাধিকার পাবে। আপনি যখন সাদাকা করবেন, দান করবেন, কিছু টাকা আপনি গরিবের মাঝে বিতরণ করতে চাইবেন, সেক্ষেত্রে আপনার যারা ক্লোজ রিলেটিভস আছে, নিকট আত্মীয়, তারা বেশি হকদার, তারা এক্ষেত্রে অগ্রাধিকার পাবে। সুনানে নাসাইতে একটি বর্ণনা এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাদাকাতা আলাল মিসকিনি সাদাকা, মিসকিনকে যখন সাদাকা দেয়া হয় এটা শুধু সাদাকারই সওয়াব হয়। ওয়া আলা যির রাহিমি ইসনাতান, কিন্তু নিকট আত্মীয়দেরকে যদি এই সাদাকাটা দেওয়া হয় সেক্ষেত্রে দুইটা সওয়াব হয়, মানে ডবল সওয়াব। এক হচ্ছে সাদাকা, সাদাকা দেওয়ার সওয়াব, দুই হচ্ছে ওয়াসিলা, আত্মীয়তার সম্পর্ক, এই রিলেশনশিপকে, এই বন্ডেজকে যে আপনি মজবুত করলেন, এটার সওয়াব। তাই আমরা যখন দান করব, দানের ক্ষেত্রে আমাদের নিকট আত্মীয়রা এই দান পাওয়ার ক্ষেত্রে বেশি প্রায়োরিটি পাবে, অগ্রাধিকার পাবে, এটা আমরা খেয়াল রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দানের ক্ষেত্রে 7 নম্বর দৃষ্টিভঙ্গি হচ্ছে আত্মসম্মান বোধের কারণে যারা মানুষের দুয়ারে দুয়ারে বা দ্বারে দ্বারে যে হাত পেতে বেড়ায় না, এই সমস্ত লোককে খুঁজে খুঁজে দান করা উচিত। আমি আবার বলছি, নিজেদের আত্মসম্মান বোধের কারণে, আত্মসম্ভ্রমের কারণে যারা মানুষের কাছে হাত পেতে বেড়ায় না, এই জাতীয় লোককে আমাদের খুঁজে খুঁজে, বেছে বেছে তাদের কাছে আমাদের দান পৌঁছে দেওয়া উচিত। কিছু লোক আছে তারা এতটাই আত্মসম্মান বোধকে লালন করে যে তাদের ঘরে খাবার নেই, তাদের পেটে খাবার নেই, ক্ষুধা, কিন্তু মুখ ফুটে তারা কারো কাছে বলতে পারে না। গরিবদের এই সমস্যাটা হয় না, যারা মানুষের কাছে চেয়ে অভ্যাস, তারা এ বাড়িতে যায়, এর কাছে যায়, ওর কাছে যায়, এখানে দান করা হচ্ছে, এখানে যে লাইনে ধরে হাত পাতে, ওখানে যে লাইন ধরে হাত পাতে, কিন্তু কিছু লোক আছে তারা আত্মসম্মানের কারণে কোথাও লাইন ধরতে পারে না, কারো কাছে বলতে পারে না, তারা এমনভাবে চলে, তাদের ভেতরকার কষ্টটা, এই কষ্ট তাদেরকে দুমড়ে মুচড়ে একেবারে শেষ করে ফেলে, কিন্তু তারা কারো কাছে মুখ ফুটে কিছু বলে না। ইসলাম আমাদেরকে শিখিয়েছে যে ওই সমস্ত লোকদেরকে খুঁজে খুঁজে তাদের হাতে তোমার সাদাকা পৌঁছে দাও। এবং কালামুল্লাহ মাজিদে আল্লাহ তাআলা এ ব্যাপারে আমাদেরকে সুরাতুল বাকারার 273 নম্বর আয়াতে বলেছেন, ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া আমিনাত তাআফুফ তাআরিফুহুম বিসিমাহুম লা ইয়াসআলুনা নাসা ইলহাফা। মূর্খরা, কিছু নির্বোধ লোকেরা তাদেরকে দেখে মনে করে যে তারা ধনী, আসলে তারা ধনী না, তাদের আত্মসম্মানের কারণে তারা মানুষের কাছে চেয়ে বেড়ায় না, হাত পেতে বেড়ায় না। আমাদের উচিত তাদের কাছে আমাদের দানগুলো পৌঁছে দেয়া। এই কোভিড-19 এই আউটব্রেকের পিরিয়ডে যারা ধনী তারা তো দান করে যাচ্ছেন, আর যারা গরিব তারা এই দান গ্রহণ করছেন, এবং যারা হাত পাতার অভ্যাস আছে তারা সব জায়গায় যেয়ে যেয়ে হাত পাততে পারে, তারা হয়তো একবারের জায়গায় 5 বার 10 বার ত্রাণ পাচ্ছেন বা সহযোগিতা পাচ্ছেন, কিন্তু আত্মসম্মান বোধের কারণে যারা অন্যের কাছে হাত পাততে পারে না তারা কিন্তু খুব কষ্টে আছেন। অর্থাৎ মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যে ফ্যামিলিগুলো আছে, এই লম্বা লকডাউনের কারণে যাদের উপার্জনের কোনো সুযোগ হয়নি, তারা কিন্তু অনেক কষ্টে ছিল এবং আছে। আমাদের উচিত এই জাতীয় নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির যারা আত্মসম্মানের কারণে অন্যের কাছে হাত পেতে বেড়ায় না, তাদেরকে খুঁজে খুঁজে যেন আমরা তাদেরকে সহযোগিতা করি। দানের বা দান করার 8 নম্বর দৃষ্টিভঙ্গি হচ্ছে দান করে খোটা দেয়া যাবে না। আপনি কিছু টাকা একজনকে সহযোগিতা করলেন, এরপরে আবার বলতে শুরু করলেন যে আমি তো তোমাকে এটা দিয়েছি ওইটা দিয়েছি, এরকম খোটা দিলে কিন্তু আপনার দানের সওয়াব থেকে আপনি বঞ্চিত হবেন। পাশাপাশি দান করে কোনো ফেভার নেওয়া যাবে না বা তাকে কষ্ট দেওয়া যাবে না। লেটস সে আপনি কাউকে কিছু দান করলেন, এরপর বললেন যে তুমি আমাকে আমার ঘরের এই কাজটা করে দিও, তুমি আমার ওই কাজটা একটু করে দিও, এই যে আপনি দান করার বিনিময়ে তার কাছ থেকে ফেভার চাচ্ছেন, কোনো কাজ করে দিতে বলছেন, এটা কিন্তু আপনার দানকে নষ্ট করে দিবে। এবং এ ব্যাপারে কালামুল্লাহ মাজিদে সুরাতুল বাকারার 264 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, তোমরা খোটা দিয়ে, মানুষকে কষ্ট দিয়ে তোমাদের দানগুলোকে নষ্ট করো না। তাই আমরা যদি দান করে খোটা দেই তাহলে কিন্তু আমাদের দানটা ধূলিসাৎ হয়ে গেল, আমরা কোনো সওয়াব আল্লাহ তাআলার কাছ থেকে কিন্তু আশা করতে পারি না, এটা যেন আমরা না করি। সাদাকায়নের বা দানের সর্বশেষ ইসলামী দৃষ্টিভঙ্গি হচ্ছে আপনি যদি দান করতে চান মৃত্যুর আগে দান করুন। এই যে এখন আপনারা সুস্থ আছেন, সবল আছেন, জি আপনাকেই বলছি, আপনার যদি সামর্থ্য থাকে, আল্লাহ তাআলা যদি আপনাকে বিত্তশালী বানায়, তাহলে এখনই দান করুন। সুস্থ থাকা অবস্থায় মৃত্যুর আগে দান করা, এটা হচ্ছে শ্রেষ্ঠ দান। মৃত্যুর আগে দিয়ে অনেকে দান করতে চায়, ওই দানটা আল্লাহর কাছে খুব বেশি প্রশংসনীয় না। অনেকে এমন হয় যে ডাক্তার বলেছে আপনার তো ক্যান্সার, সর্বসাকুল্যে আর 2 মাস আপনি বাঁচবেন সর্বোচ্চ, তো তখন সম্পদের হিসাব করে দান করে দেয়,
ওই এতিমখানায় 5 লাখ, ওই মাদ্রাসায় 10 লাখ, ওই গরিব লোকে 2 লাখ, তো তখন তো আপনার দান করা ছাড়া আর কোনো গতি নাই, তখন তো দান করা ছাড়া আপনার আর কোনো উপায়ও নেই। এজন্য যখন ভোগ সম্পদ ভোগ করার শক্তি সামর্থ্য সব কিছু আপনার আছে, আপনি বেঁচে আছেন, সুস্থ আছেন, সম্পদ ভোগ করার সুযোগ আপনার আছে, ওই মুহূর্তে যদি আপনি দান করেন, ওই দানটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। তাই মৃত্যুর আগে সুস্থ থাকা অবস্থায় সম্পদ ভোগের আমাদের আকাঙ্ক্ষা আছে, সুযোগ আছে, ওই মুহূর্তে যদি আমরা আল্লাহর রাস্তায় দান করি, ওই দানটা আল্লাহ তাআলার কাছে প্রিয়। সূরাতুল মুনাফিকুনের 10 নম্বর আয়াতে ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের মৃত্যু আসার আগেই সুস্থ থাকা অবস্থায় তোমরা দান করো। ফায়াকুলু রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন, অনেকের অবস্থা এমন হবে যে মৃত্যুর পরে সে আল্লাহকে বলবে, আল্লাহ আরেকটু যদি সুযোগ দিতে আমাকে, আর যদি কয়েক মাস আমি বেঁচে থাকতাম পৃথিবীতে, তাহলে আমার সব সম্পদগুলো আমি দান করে আসতাম। কিন্তু তাকে কিন্তু এই সুযোগ আল্লাহ তাআলা আর দান করবেন না। এজন্য আমরা সুস্থ থাকা অবস্থায় যেন দান করি। এ ব্যাপারটিকে সহিহ বুখারীর আরেকটি হাদিসে খুব চমৎকারভাবে উল্লেখ করা হয়েছে। এক সাহাবি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু সাদাকাতি আ'যামু আজরান, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন সাদাকাটা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়, বা কোন সাদাকায় বেশি প্রতিদান পাওয়া যাবে, কোন সাদাকায় সওয়াব বেশি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া আনতা সাদদাকা ওয়া আনতা সহীহুন সহীহ, এমন অবস্থায় তুমি দান করবে যে তুমি সুস্থ আছো, তুমি সুস্থ, তুমি বেঁচে আছো এবং সম্পদ ভোগ করার সুযোগ তোমার আছে। এই অবস্থায় যখন তুমি দান করবে, এই দানটা আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি প্রিয়। তাখশাল ফাকরা ওয়া তাআমুলুল গিনা, তুমি দারিদ্র হওয়ার ভয় করো, তোমার ভোগের সুযোগ আছে, তুমি ধনাঢ্যতা কামনা করছো, এই মুহূর্তের দানটা আল্লাহর কাছে প্রিয়। ওয়ালা তুমহিল, দান করবো করবো, এই করবো করবো করে এটাকে আর পিছায়ও না, আর দেরি করো না। হাত্তা ইদা বালাগতিল হুলকুমা কুলতালি ফুলানিন কাদা ওলি ফুলানিন কাদা ওয়াকদ খান আলি ফুলান, অনেকের অবস্থা এমন হয় যে দান করবো করবো করে মৃত্যুর বিছানায় যখন শোয়, তখন উইল করে দেয়, উইল করে দিলাম, ওই মাদ্রাসায় 5 লাখ, ওই এতিমখানাতে 10 লাখ, অমুক লোককে 3 লাখ, এরকম দিয়ে দেয়। তো ওই সময় তো আপনি না না দেয়া ছাড়া কোনো উপায় নেই, আপনি দিলেও যা না দিলেও তা, কারণ আপনি না দিলেও এটা ওরাই পাবে, মানুষই এটা খেয়ে পরে শেষ করবে, আপনি তো আর খাওয়ার সুযোগ নাই। তো ওই যে দেওয়াটা আপনি দিচ্ছেন মৃত্যুর আগে, ওইটা আপনি বাধ্য হয়ে দিচ্ছেন স্বেচ্ছায়, আপনার সুস্থ সবল অবস্থায় কিন্তু আপনি দিচ্ছেন না। তো এই জন্য দানের ক্ষেত্রে সর্বশেষ যে দৃষ্টিভঙ্গির কথাটি আমি বললাম, সেটা হচ্ছে মৃত্যুর আগে সুস্থ থাকা অবস্থায়, এখন ভোগ করার সুযোগ আছে, ঠিক ওই মুহূর্তে যদি আপনি দান করেন, ওই দানটি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। তাহলে সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমরা সাদাকার গুরুত্ব তাৎপর্যের ব্যাপারে শুনলাম, তারপর সাদাকায়নের বা দানের ক্ষেত্রে কিছু ইসলামী দৃষ্টিভঙ্গি এগুলো আমরা শুনলাম, এ পর্যায়ে আমরা জাকাতের ব্যাপারে শুনবো। এতক্ষণ আমি যেগুলো বলেছি এগুলো হচ্ছে সাধারণ সাদাকা, সাধারণ চ্যারিটি বা ডোনেশন, নফল যে দান সেগুলোর ব্যাপারে বলেছি। এবার আমরা শুনবো জাকাতের ব্যাপারে, যেটি নফল নয়, এটি ফরজ, এটিকে আল্লাহ তাআলা প্রত্যেক বিত্তশালী নারী এবং পুরুষের জন্য এটাকে অব্লিগেটরি করে দিয়েছেন। এই জাকাতের ব্যাপারে এখন আমরা কথা শুনবো ইনশাআল্লাহ।